Zoba! Zoba, তুই কাম করছিস না Zoba? Zoba, তোর আল্লাহর দোহায় লাগে ফাস্টটা খোলো। ফাস্টটা খোলো Zoba! Zoba, ফাস্টটা খোলো। Zoba, তুই আর তুই যাইও না। আর তুই তুই যাইও না। আমি তোমার দরবারে থাকতাম না Zoba, তুই কি লে আর এত কষ্ট দিতে যাও? যদি মরতে হয় Zoba মানিক একলা মরবো। তুমি কি লে একলা মরতে? কিল্লাই কিল্লাই আন্নি আরে বাসন কিল্লাই আই কইছি আন্নি রাই বাসতম সাই ওগা মানুষ যদি মরে যায় আর ব্যাগগুন যদি খুশি থাকে তাহলে ওকার মরা ভালো না ওকার মরা ভালো না আই তো আন্নি রে কোনো দোষ দেই নো আই আন্নি রে কোনো দোষ দেই কোন আই জানি আন্নি আর অনেক ভালোবাসে আর না আন্নি সব কইছেন সব বড় বড় ডাক্তার দেয়ছেন কিন্তু কোনো লাভ হইছে নি কোন লাভ হইতো না মানিক লাভ হইতো না আই বুঝি গেছি আর কোন লাভ হইতো না মানিক আরে মরতে দেন আরে মরতে বাবা তোমার স্যার আমি বাঁচতাম না তুমি জানি রাখো তুমি যেদিন দুই নাই সারবা মানিকও ঠিক এই দিনই দুই নাই সারব ঠিক আছে বাবা আমি তোমার কথা মানছি তুমি কি আরে একদিনের লাই ভালোবাসো না যদি আরে একদিনের লাই ভালোবাসি থাকো হ্যালো শেষ উগ্র কথা তোমার শুনতে হইব ইয়ার হরে তোমার জামন চায় তুমি তা করো আজ তোরে এত বুঝাই তুই আর কথা শুনুস না কিলে আরে বাইহুত রে দুনিয়াত কেউ বাঁচি থাকতো না তুই মরে যাইবি আই মরে যাইম কিন্তু তোর বংশধর লাগতো না তোর হোলা মাইয়া লাগতো না তোর এই বিটা বাড়ির মধ্যে কেড়ে বাতি জ্বালাইব হুম আজ তোর এত কইরা কই আর গে বিয়া কর তুই আর কথা শুনুস না কিলে তুই যদি রাজি হয়ে যাস তাহলে তো সারি যায় মাইয়া তো গড়ি আছে আর তো না আর ভাল লাগতেছে না বুঝছেন হুক এক বিরাট কবিরাজের খোঁজ পাইছি ইয়ানের মধ্যে জবার লই যাবো ওই জায়গা বাচ্চা কাচ্চা হয় না হেতারা ওই কবিরাজের দ্বারে যায় অনেকে যাই বলে সফলতা পাইছে কামিয়া বইছে অনায় জবার লই যোগ্য শেষ চেষ্টা করি দেখি আর যদি হেকতো না হয় ওই আর কি ইরমু আমি তো সমাজ সারা চলতে হইতাম না একটা আন্নারা যেটা কইবেন হেডে আমি মানতে হইব এই খাড়ো উনাই যা সান লগে কথা না কই কবিরাজ গীতা কইছে কথা কস না গিল্লেই কবিরাজ কইছে তো কবিরাজ কিছু দাওয়াই দি দিছে বলছে যে এগিন যদি ঠিকঠাক মতো মানি চলে তাহলে উগ্র রেজাল্ট আইতে হারে আর যদি রেজাল্ট মাসখানিকের মধ্যে না ইয়ে তাহলে তো কিছু করার নাই হুদুদি আরো অজ্ঞা মাস নষ্ট করবি ওই তো না কাম হইতো না আর কথা হন অন সময় আছে হেতিরে সারি দে সারি দে সারি দে কাম হইতো না আল্লাহ দিলে আর মাস অজ্ঞা এর হরে এই বাড়ি গোয়ার দুয়ার বেগুন তো রই যাইব হম্মা কি এখন হাসানি হ আমি কি মিশা কথা কইনি হুন মানিককে হেতে হেতার ভরে লই কবিরাজ দিচ্ছে কবিরাজ বলে কইছে এক মাসের মধ্যে হেতির হেডের বিতে বাচ্চা হইব কাম হইতো না আই তো জানি এক মাস কেন এক যুগ কাম হইতো না তুই সারাক্ষণ হতে দিন হতে ক্ষণ এ মানিকারে সই হয়ে রাখবি হেতার মুখ দিয়ে কোনো বলি না আইতে হাজির হয়ে যাবি হেতার মন জগাই চলবি বুঝছত নি আমি খিলখিল করে হাসতেছ আন্তরে ডর করতেছ কবিরাজের বিষয়টা যদি কামে নাই ব্যাগগুনে তো এক মাস লাই বই থাকবে আগামী শুক্রবার মানিকের লাগে তোর বিয়া কথা কিনলি আজ তো 28 দিন হার হয়ে গেছে কাম তো হয় না
আই কইছি না এক মাস কিনলেই এক যুগ কাম হইতো না ওইতো না তো ওইতো না আম্মা আর শরম করে কিনলেই সারা জীবন হাতে রে ভাই বুলাইছি অহনকে এনে হাতে রে স্বামী বুলাইও বেগুন ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না তুই গিলা বন্ধ কর সকাল তোর মাথা খালি ঘুরাইতেছে আর ঘুরাইতেছে আর বমি বমি আইয়া ই আল্লাহ আর আমার লাগে গিল নাই আই বুঝছি আই বুঝছি আই হুকু আইয়াম কিতা বুঝছ আই বুঝছি আই বুঝছি কিতা বুঝছ হেতি হেটা গ্যাস হইছে গ্যাস হেতি তো সকালবেলা হোড়া মরে দিয়ে যেমনে বাদ গিলে এল্লাই তো হেতি হেটা গ্যাস হয় এত গিলুস কিল্লাই কম গিলতি হারুস না যা বিতে যা